জান্নাতুল মাকাম আপনি এডিটিকে আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী দুজনেই ডাক্তার। একজন কর্মজীবী ডাক্তার হওয়ার কারণে আমি রান্নাবান্নার কাজ সব সময় করতে পারি না। আমার মায়ের বাড়ি থেকে রান্না করে আনি, এর জন্য আমি মায়ের বাড়িতে কিছু টাকাও দিই, পাশাপাশি আমার যাবতীয় খরচ আমি বহন করি। এমন অবস্থায় আমার আসলে কিভাবে আমার স্বামীকে সাহায্য করা উচিত? একজন স্ত্রী হিসাবে আমার দায়িত্বগুলো আসলে কি জানতে চাই। দেখুন, কর্মজীবী ডাক্তার হওয়ার কারণে আপনি রান্নাবান্নার কাজ সবসময় করতে পারেন না। আপনি মানুষের সেবা দেওয়ার জন্য, বিশেষ করে গাইনি ডাক্তার যারা হয়ে থাকেন, তারা মেয়েদের সার্ভিস দিতে হয়। গাইনি ডাক্তার পর্যাপ্ত না থাকার কারণে পুরুষ ডাক্তারদের শরণাপন্ন হতে হয় মেয়েদের। তো এসব বিবেচনা করে আপনি তাদের সেবার উদ্দেশ্যে ডাক্তারি করছেন, পাশাপাশি আল্লাহ হয়তো অর্থ উপার্জনের একটা উপায় আপনাকে করে দিয়েছেন, আপনি নিচ্ছেন। তো এটা মৌলিকভাবে কোনো নিন্দনীয় নয়, বিশেষ করে পর্দার বিষয়গুলোকে আপনি যদি সেভাবে মেনে করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতেই পারেন। আর আপনার মায়ের বাড়ি থেকে আপনি রান্না করে আনেন বা অন্য কোনোভাবে আপনি রান্না করেন বা আপনি যতটুকু পারেন সেখানে চেষ্টা করেন, এটুকু যদি আপনি করেন, ইনশাআল্লাহ বিধিলা আপনার দায়িত্ব আপনি পালন করছেন। বিশেষ করে আপনার স্বামী যদি বিষয়টাকে ভালোভাবে নেন, যেহেতু তিনি একজন ডক্টর, তিনি যদি বোঝেন এবং আপনার যদি তাকে বোঝানোর সক্ষম হন আপনি যে আপনি আসলে সেবার উদ্দেশ্যে আপনি কাজটা করছেন, কিন্তু আবার সংসার বা স্বামীর সেবার ব্যাপারেও আপনার কোনো প্রকার আন্তরিকতার ঘাটতি নেই আমার মনে হয়, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তো এরকম পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যদি হয় তাহলে ইনশাআল্লাহ দিনে আল্লাহ কাছে আপনার কোনো দায় থাকবে না। আলামিন, আপনি লিখেছেন, আমি একজন সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ আমার আল্লাহর রহমতে আমি তিনবার ওমরা করেছি। আমি যদি একবার এক একবার ওমরা করি এক একজনের নামে, যেমন আমার মা বাবা নানা দাদাদের নামে ওমরা করি, তাহলে কি ওনাদের পক্ষ থেকে ওমরা আদায় করা হবে? অনেক উলামা ইকরাম বলেছেন যে আপনি মৃত ব্যক্তির তরফ থেকে তো ওমরা করতেই পারবেন সবার মতে, আর অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ওমরা করতে পারবেন, কিন্তু সুস্থ সবল মানুষের পক্ষ থেকে একজন আরেকজনের তরফ থেকে ওমরা করতে পারবেন না। কারণ হলো এরকমটি হাদিস দ্বারা বর্ণিত নয়, কেউ অসুস্থ আসতে পারছেন না তার তরফ থেকে হতে পারে, আর কেউ মৃত তার তরফ থেকেও হতে পারে। সাহাবায়ে কেরাম অনেকে মৃত মা বাবার তরফ থেকে করেছেন, অতএব যে কোনো আত্মীয় স্বজন মৃত তাদের তরফ থেকে করতে পারেন, অসুস্থ ব্যক্তির তরফ থেকে করতে পারেন, যদি অনেক উলামায়ে কেরাম জীবিতদের তরফ থেকে একজন তরফ থেকে আয়োজন করাটাকে জায়েজ বলেছেন। কিন্তু নর্মালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস দ্বারা একজন আরেকজনের অনুপস্থিতি তার তরফ থেকে ওমরা বা হজ করে দেওয়া, তিনি সুস্থ সবল হওয়া সত্ত্বেও এরকমটি বর্ণিত নয়। সঞ্জিদে আপনি লিখেছেন, বাবা মার আর্থিক অবস্থা খারাপ হলে স্বামীর দেওয়া হাত খরচের টাকা কি স্বামীকে না জানিয়ে নিজ বাবা মাকে দেওয়া যাবে? স্বামী যে হাত খরচের টাকা দিয়েছে, এটা যদি আপনাকে মালিক বানায় দেন এবং স্বাধীনতা আপনাকে দিয়ে দেন যে আপনি যা খুশি তা করেন, হিসাব সে না নেয় এবং তার মনসম্মতি আপনি জানেন যে এক্ষেত্রে তার কোনো আপত্তি নেই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর যদি বা এরকম না হয়, বরং তিনি আপনাকে তার সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন, সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মাত্র, এক্ষেত্রে অতিরিক্ত টাকা তাকে আপনি ফেরত দিতে হবে, এটা আপনি আপনার মনমতো খরচ করতে পারবেন না। আর যদি তার পক্ষ থেকে সমর্থন থাকে বা আপনি তাকে বলেন যে অতিরিক্ত কিছু থাকে, এগুলো আমি চা খুশি করি, তুমি আপত্তি করিও না, কারো কিছু করবো না, তাহলে সেক্ষেত্রে তিনি যদি সম্মতি দেন তা আপনি করতে পারেন খরচ। তারমির ইসলাম আপনি লিখেছেন, বিদ্যুৎ বিল বিলম্বে দিলে এক মাসে এর সাথে অতিরিক্ত ফি বা জরিমানা দিতে হয়, এটা কি সুদ হিসাবে গণ্য হবে? এটাকে ওলামা ইকরাম নাজায়েজ বলেন। রিফাত হোসেন আপনি লিখেছেন, এই জন্য সময় মতো বিল দিয়ে ফেলতে হবে যাতে করে নাজায়েজটা বহন করতে না হয়। রিফাত হোসেন আপনি লিখেছেন, আপনার পিতা যে ওসিয়তগুলো দিয়ে গেছেন পালন করার জন্য, সেগুলো বিষয়ে যদি কিছু বিস্তারিত বলতেন। দেখুন, আমরা ওসিয়তের একটা পৃষ্ঠা প্রচার করেছি, আর পৃষ্ঠা প্রচার করিনি। আর এক পৃষ্ঠাতে তিনি তার বিভিন্ন লেনদেন, দেনা পাওনা এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে তার পরিস্থিতি সম্পদ যেন বণ্টন করা হয়, শরিয়া লঙ্ঘন যেন না হয় বিষয়ে তিনি ওসিয়ত করেছেন, যেটা আর সঙ্গে তার দেনা পানা এবং তার হিসেব নিকাশের ব্যাপার স্যাপার ছিল, সেজন্য আমরা ওটা প্রকাশ করিনি। বাকি যে পৃষ্ঠা আমরা প্রকাশ করেছি ফেসবুকে, সেটাতে আপনারা দেখেছেন যে তিনি কী বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো মানার চেষ্টা করছি। তিনি আমাদের সন্তানদেরকে সবাইকে হাফেজ কোরআন যেন বানাই, সেজন্য তার আবদার ছিল, তার দাবি ছিল, সেই সাথে আমরা নিজেরা যেন দিনের উপরে চলি, আল্লাহর মুখী থাকি, আমরা যেন গাফিল না হই, আল্লাহর স্মরণ যেন সবসময় রাখি, এটার জন্য তিনি ওসিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ এই ওসিয়ত আমরা মানার চেষ্টা করছি, বিশেষ করে জানার পর থেকে আমাদের মধ্যে দায়িত্ববোধ আরও বেড়েছে, এবং যখনই আমাদের এই ওসিয়তের ব্যর্থ কোনো কিছু হওয়ার মতো পরিবেশ হয়, তখনই সাধারণত তার ওসিয়তের বিষয়টি আমাদের সামনে চলে আসে এবং আমরা অনুপ্রাণিত হই তার ওসিয়তকে প্রতিপালন করার। এখান থেকে বোঝা যায় বাবা মা আসলে বাবা মা বা যে কেউ তার অধীনস্থ বা ছোটো ভাই বোন সন্তান সন্ততি, তাদের জন্য ওসিয়ত করে যাওয়া যে কত গুরুত্বপূর্ণ, ওসিয়তের প্রভাব অনেক বেশি। তো এটা আমাদের সবারই করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমর আল্লাহ হাদিসে, যে কারোর ওসিয়ত করার মধ্যে কিছু থাকলে সেজন্য ওসিয়ত করা ছাড়া একটি রাতও না ঘুমায়। তো আমাদের উচিত ওসিয়ত নামা প্রস্তুত করে রাখা। এমএসটি হোসনিয়ারা খাতুন আপনি লিখেছেন, অজুর সময় মেয়েরা কীভাবে মাথা মাসা করবে, ওড়ার উপর দিয়ে করবে নাকি ওড়না মাথা থেকে সরিয়ে করবে?
মেয়েরা ওজুর সময় মাথা মাসা করার জন্য তারা ওনা সরিয়ে তারপরে ওনা নিজে তারা মাসা করবেন।